অধ্যত্ব দেখায়ও না অহংকার করো না ক্ষমতার দাপট দেখায়ও না তোমার মতো কত শক্তিশালী ক্ষমতা সব প্যাকেট হয়ে গেছে প্যাকেট এখন তাদের কবরে ছাগলে ঘাস খায় কিসে ঘাস খায় ক্ষমতা দেখায়ও না মিয়া ক্ষমতা দেখায়ও না এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যুবক আমি তোমাদেরকে বানায়া বলি না মিথ্যা কথা বলি না আমি তোমাদেরকে কোনো মিথ্যা আশ্বস্ত দিচ্ছি না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আফা হাসিব তুম আন্নামা খলাকুম আবাসুম ইলাই না তরু যাও খাবার আল্লা হিসবান অর্থ ধারণা করা উপলব্ধি করা এই দুনিয়ার মানুষ মনে করেছে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এমনিম নেই পাঠাইছে খাও দাও শক্তি করো দুনিয়াটা মস্ত বড় না 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 আল্লাহ দুনিয়াতে আমাদেরকে এমনিম নেই পাঠায় নাই রে বাবা ও যুবক ও মুসলমান ও বাবা ও ভাই ও বোন ও মা ভালো করে শুনে রাখেন আল্লাহ দুনিয়াতে আমাদের কেম নেমনি পাঠায় নাই নিশ্চয় আমাদেরকে পাঠানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য রয়েছে কারণ রয়েছে আছে কি আছে না দুনিয়াতে তোমাকে আমাকে ফুর্তি করার জন্য পাঠায় নাই মন চাহে জিন্দগি পরিচালনা করার জন্য পাঠায় নাই দুনিয়াতে আইসা তুমি যৌবন বয়সে সিগারেট খাইবা গাজা খাইবা ইয়াবা খাবা ফেন্সিডিল খাবা পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবা সেন্টু গেঞ্জিয়ার থ্রি কোয়ার্টার প্যান্ট পরা চোখে চশমা লাগায়া রাস্তা দিয়া ফটকামি করবার বাইক চালাইবা এই কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই মনে রাইখো মনে রাইখো

আর তুমি ওই পাতিলের ভাত খাইয়া দিন দিন তোমার চুলগুলো কালো হচ্ছে তুমি সুঠাম দেহের অধিকারী হচ্ছে। তুমি শীতের দিনে ঠান্ডা পানি দেয়া গোসল করো তোমার দাদা তোমার বাবা শীতের দিনে ঠান্ডা পানি দেয়া গোসল করতে পারে না কারণ কি তাদের জুয়ানি তাদের যৌবনে আস্তে আস্তে ভাটা পড়তেছে আর তুমি দিন দিন যৌবনের দিকে পদার্পণ করছো ঠিক কেনা বলেন এই যে তোমার যৌবন এই যৌবন কিছুদিন পরে থাকবে না তোমার বাবার মতো তোমার দাদার মতো তোমার যৌবনেও ভাটা পড়বে ভাটা শরীর দুর্বল হয়ে যাবে গুলো ঢিলা হয়ে যাবে আগের মতো শরীর কাজ করবে না তুমি মনে করো না আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি হাসনের ময়দানে আল্লাহর কাছে যৌবনের প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের হিসাব তোমাকে দিতে হবে আর এই যৌবনের হিসাব না দিয়া হাসনের মাঠে তুমি এক কদম সামনে বাড়াইতে পারবা চলে বলেন পারবা এই যুবক মনে রাখো মুসলমান যৌবন বয়স আল্লাহ ইনকাম করার জন্য পাঠায় নাই অনেকে গাই মিয়া ওখানে যৌবন বস মালমুল কামা মিয়া না মাল কামানের লেগা আল্লাহ যৌবন বস দেয় নাই আল্লাহ যৌবন বস দিয়েছে বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য যৌবনের তোমার মিশন আমেরিকার ভিসা জার্মান জাপান সুইজারল্যান্ডের ভিসা পাওয়ার জন্য নয় আল্লাহ যৌবন দিয়েছে তোমাকে আখেরাত কামাই করার জন্য ঠিক কিনা বলে ঠিক কিনা বলে ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটিতে যান একটা যুবক ঠিকমতো নামাজ পড়ে না টিএসসি তে যান বান্ধবীদের কে কফি খায় আর আড্ডা মারে গিটার গান বাজায় নাচে ফটকামি বেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে পকেটের ভিতরে হাত দিলে গাজার পোটলা আর সিগারেটের পোটলা পাওয়া যায় প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যান একটা যুবক ঠিকমতো নামাজ পড়ে না শিক্ষকরাও নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না মনে করো না এই দুনিয়াতে তুমি আসছো দুই দিন খেলতামাশা করবা আর মরে যাবা আল্লাহ বলে এটা মনে করিস না এই দুনিয়াতে আমি পাঠিয়েছি আমাকে সন্তুষ্ট করার জন্য যদি পরিপূর্ণভাবে সন্তুষ্টি করতে না পারো এই দুনিয়াতে বাঁচতে পারবি না টিকতে পারবি না টিকতে পারবি না বাঁচতে পারবি না আমার আল্লাহর কাছে ফিরে আসতে হবে হবে কি হবে না ছোটবেলা স্কুল কামাই দিছেন একদিন দুই দিন তিন দিন আম্মা বলে এই যেদিন ধরুম ওই দিন কিন্তু খবর নিয়ে সাইরা দেব কথা কন হইছে কি না হম বাইক মাসের মতো আম্মা ধরে আর ছটকা মেয়েরা ছুটা যান কারণ মা তো বৃদ্ধ হয়ে গেছে শরীরে শক্তি নাই মা উৎপাইতা রইছে লাঠি একটা বানায় যেই দিন তোরে ধরুম তোর একদিন কি ঠিক একদিন দরজা চিপে আইসা পয়সা রয়েছেন আম্মা ও লাঠি লোয়া কি দেখা ঘরের দরজা লাগে আর কথা নাই কি নাই মায়ের কারে কয়ে কয়ে এক বছরের উশিল উঠায় দিল মারতে মারতে লাল করে ফালায় পরে মায়ের পা ধরে মা আজকের জন্য মাফ করে দাও আর জীবনে কোনোদিন তোমার কথা অমান্য করব না মায়ের মুখ দিয়া ফাটায় ফুটে আম্মাকে যা এক বছরের উশুল উঠায় দিলাম আর যদি কোনোদিন অমান্য করস মায়ের থেকে কোনো মাপ ঠাপ চাইয়া পরে সারা পায়া যায় আবার দুই দিন পর সে পরে মা শিখায় ওই যে ওই মাইরের কথা মনে আছে ওই মাইনের কথা মনে করলে আবার এক মাস পনেরো দিন ঠান্ডা ঠিক কেনা বলেন আরে দুনিয়াতে তো মা মারলে দুই চার মিনিট পিটা দিয়া সাইরা দেয় কিন্তু জাহান নামে ফেরেস তারা ধরলে কিন্তু সারবে না সারবে সারবে না না ইলাইনা তুরজাউন আল্লাহ বলে আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে আর যেদিন আসবি হিসাব নিয়ে দেখায় কারণে এই সময়টা আমরা ভিতরে কাটায় দিব যারা আমাদেরকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য চক্রান্ত করবে তাদের পিছনে আমরা থাকবো না কারণ আমার হিসাব আমাকেই দিতে হবে আমার হিসাব আপনিও দিবেন না সেও দিবে না যার যার হিসাব কি তার তার দিতে হবে এ কারণে নির্বাচনের সময় আসলে দেখি নেতাদের পিছনে শুধু মোটর সাইকেলের বহর কথা বলে রাইট নাই দিন নাই রাইট দুইটা তিনটা বাজে নেতার পিছে ঘুরে কি ভাব দেখায় পাঁচশো এক হাজার টাকার লেগা যেই নেতা তোমাকে নামাজের জন্য বলবে না ওই নেতার পিছনে তুমি ঘোরো না ঘোরো না

যেই মানুষের পিছনে ঘুরলে আল্লাহর কথা মনে হবে আল্লাহ নবীর কথা মনে হবে সাহাবাই কেরামের কথা মনে হবে ঠিক কিনা বলে আজ থেকে আমরা সেই মানুষের পিছনে ঘুরবো রাজি আছেন তো আর সেই মানুষগুলো কারা আসমানের নিচে জামিনের উপরে সেই মানুষগুলো হচ্ছে অরাসাতুল আম্বিয়া ওলামাই কেরাম কারা 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 ওলামায়ে কেরাম যাদের কথা আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নামাল উলামা আওরাসাতুল আমবিয়া ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম কখনো গাজা খাওয়ার জন্য ডাকে না মসজিদের ইমাম সাহেবকে ফোন দিয়া কইছে এই লিটু বলটু এশারের নামাজের পরে রাত ১০টায় মসজিদে ছাদে আহিছে এক পোটলা গাজা আছে দুইজনে মিল্লা মুসুলের ইমাম খামো এই দে দেয় কথা বলে ইমাম ডাকে আসো দোস্ত নামাজের জন্য আসো ফজরের নামাজে আসো জোহরের নামাজে আসো আসরে আসো চলো তিন দিনের জন্য তাবলিগে যাই তিন দিনের জন্য চরমনের ময়দানে যাই আসো ওয়াজ মাহফিলে আসো ঠিক কিনা বলেন হ্যাঁ যারা দিনের দিকে ডাকবে আসলেই তারা হচ্ছে প্রকৃত আপন তারা কি এ কারণে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে রাগ করতেছেন এই কথাগুলো শুনা রাগ করেন না অপারেশন হইল অপারেশন করতে হয় অপারেশনের জায়গায় যদি আপনি না পার প্যারাসিটামল খাওয়ান তাহলে ওই রোগ আরো বাড়বে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলবেন সমাজের যেই শ্রেণীর যুবক গুলো আলেমদের সাথে সম্পৃক্ত আছে আলেমদের সাথে সম্পর্ক তারাই নেশা থেকে দূরে আছে গাঁজা ইয়াবা সিগারেট থেকে দূরে আছে আর যারা আলেমদের সোহবতে নাই তাদের অবস্থা খুবই খারাপ এ কারণে আমরা আলেমদের সোহবতে থাকব। ওলাম এ কালামের সোহবতে থাকবো আল্লাহ সোহবতে থাকব। আমাদের আত্মীয় স্বজন ভাই বোনের মধ্যে যারা আল্লাহ তাদের সাথে আমরা কি করব সম্পর্ক রাখবো রাগ করে না ভাই আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আসলে কিছু শক্ত কথা না বললে মানুষ ভালো করে বুঝে না বুঝতে চায় না

কোরআন শিক্ষা করা কি ফরজ চারটি খানি কথা না এটা দুষ্টামি ফাইজদামির কথা নয় কোরান শিক্ষা করা ফরজ ও মুসলমান ও যুবক তুমি আল্লাহর কোরআনের পিছনে কতটুকুন সময় ব্যয় করেছো হাসরের মাঠে তোমাকে পুঙ্খানো পুঙ্খানো হিসাব দিতে হবে দিতে হবে বানায় বলছি রসুলের হাদিস আপনারাই তো বললেন কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কোরআন শিখতে হবে বাধ্যতামূলক কোরআন শিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই উপায় নাই ও মুসলমান সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ যত বড় তার কথা তত বড় আল্লাহ যত দামি তার কথা তত দামি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট আমেরিকা চীন জার্মান ফ্রান্স রাশিয়া স্পেন আজ পর্যন্ত কি শুনেছেন কোন বাদশার জবানের বক্তব্য শুনলে এক 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 অক্ষরে আদা নাকি হাফ নেকি শুনছেন আরে না টাইম নাই এদের বেল নাই এগুলাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে দুই চার দিনের জন্য ঠিক কিনা বলেন সর্বময় ক্ষমতার মালিক এই জোরে বলেন কে জোরে বলেন কে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান নয় সব শেষ হয়ে যাবে থাকবে প্যাকেট করে পাঠিয়ে দেয়া হবে আল্লাহর ক্ষমতা থেকে যাবে তার ক্ষমতা কোনদিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল

পৃথিবীর সব রাজা ঘুমায় একটা বক্তৃতার মধ্যে দেখেছি প্রেসিডেন্ট জো বাইডেন ঘুমাচ্ছি করছে বেচারায় ওই বক্তৃতায় মঞ্চে বসে বসে ঘুমাইতেছে যখন তিনি প্লেনে উঠতেছেন ঘুমের এতটা তিনি ঘুমে কাতর ছিলেন নিদ্রায় কাতর ছিলেন প্লেনে উঠতে যায় সিঁড়িতে উষ্টা খায়া পড়ে গেছে তিনজনে আবার পিছনে যায় ধরছে স্যার মাঝে মাঝে আমাদের দেশের এমপি মন্ত্রীরা ওই ঘুমায় ঘুমায় না কথা বলেন ঘুমায় কি ঘুমায় না প্রেসিডেন্ট ঘুমায় রাষ্ট্রপতি ঘুমায় কেন ঘুমায় না ঘুমাইলে তাদের সব শেষ বাঁচবে টিকতে পারবে একদিন না ঘুমাইলে দ্বিতীয় দিন তার সাথে কথাও বলা যায় এই যা ঘুমায় নাই মেজাজ খিট পিটে হয়ে গেছে কথা বলেন রাজ্য থাকবে না উল্টা পাল্টা সবকিছু আবল তাবল শুরু করবে

সর্বময় ক্ষমতার মালিক লজ্জা করে আল্লাহ বলতে কিছু শিক্ষিত মানুষ আছে তারা মুখ দিয়ে আল্লাহ বলতে লজ্জা পায় তারা দেখবেন ভক্তিদারর মধ্যে বলে সৃষ্টিকর্তা মূর্খ কথা কা সৃষ্টিকর্তা কে বলে আল্লাহ ঠিককে না বলেন সৃষ্টিকর্তা হিন্দুরা বলে খ্রিস্টান বলে ইহুদিরা বলে তুমি মুসলমান কেন সৃষ্টিকর্তা বলবা তুমি মহব্বতের সাথে আবেগ দিয়ে বলবা আল্লাহ আল্লাহ ঠিক কিনা আল্লাহর নাম শুনলে বুঝা যাবে তুমি ইমানদার কিন্তু একেবারে কি একটা নেতা হয়ে গেছে শিক্ষিত মানুষ কথা কথা সৃষ্টি কর্তা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়াল কাইয়ুম তিনি ইলাহ তিনি ইবাদতের উপযুক্ত তিনি একমাত্র সিজদার উপযুক্ত যার কদমে শেষদা করা যায় তিনি কে যুবক তিনি কে লা তা শুধু হুসিনাতুওয়ালা নো আল্লাহ বলে আমি ঘুমাই না আরে ঘুমাই তো ঘুমাই না নিদ্রা আমাকে আচ্ছন্ন করে না তন্দ্রা আমাকে আচ্ছন্ন করে না ঠিক কি না বলেন এই কারণেই তো কয়েক নম্বর বলেছিল আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ বলেন না আমি ঘুমাই না আল্লাহর ঘুম নাই যে ঘুমায় সে ঘুমের কাছে মুখাপেক্ষী ঘুমের কাছে ঠেকা ঠিক কিনা বলেন আমরা একদিন দুই দিন আমরা তো এমনি আট মাস ঘুমাই না রাত্রে না ঘুমাইলে কি সে দিনে আবার ঠিকই সেটা পুরা করি এক দুই দিন না ঘুমাইলে কোনো ফোন টোন আসলে ভাই রাখেন তো মেজাজ টেজাজ খারাপ আছে আগে ঘুমাইতে দেন আমরা ঘুমের কাছে মুখাপেক্ষী ঘুমের কাছে মোহতাজ ঘুমের কাছে আমরা ঠেকা আল্লাহ বলে এইসব ঠেকা ঠোকা কোন কিছুই আমি না আমার ঘুম নাই আমার নিদ্রা নাই আমার তন্দ্রা নাই আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ এমন আল্লাহ আমি মাবুদ এমন মাবুদ কোনো কিছুর কাছে আমি ঠেকা না সব আমার কাছে মুহতাজ আমি আল্লাহ কোনো কিছুর কাছে মুহতাজ নই আমরা সেই আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনে কিছু শয়তানের গোলামও আছে আছে না শয়তানের গোলাম আছে শয়তানের গোলাম কারা মসজিদের মিনার থেকে মুয়াজিন আজান দেয় হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো ঘাট তারে বেকা কইরা চায়ের দোকানে বৈশা চায় এক কাপ হাতে নেয় ডান হাতে চায়ের কাপ আর বাম হাতে সিগারেট পায়ের উপর পা তুইলা বাংলা সিনেমা আগ কইরা তাকায় তাকায় তিন ঘন্টা পর্যন্ত দেখে বাম হাত সিগারেট খায় ডান হাত কি খায় কি খায় আবার যদি ভুল ধরেন ভাই তোর তুর্কি আমার ইচ্ছা আমার টাইমই খাবো বলে কি বলে না নামাজে যেন ডাকলে কয় তোমার কি আমার নামাজ আমি পড়লে পড়বো না পড়লে না এটা কি ফাইজলামি মগের মূল্য পাইছো নামাজ পড়বো না আল্লাহর হুকুম মানবা না আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর বিধান মানতে হবে হবে কি হবে না